পানির গুণগত মান নিশ্চিতে গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ঢাকা ওয়াসা। স্মার্ট বাংলাদেশের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়াসা গড়ে তোলায় এবারের লক্ষ্য বলে জানান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সকালে তাজুল ইসলাম আবারও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানায় ঢাকা ওয়াসা। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের জন্য আন্তরিকভাবে কাজ করার ফলাফলে ঢাকা ওয়াসার ব্যাপক সফলতা। অনুষ্ঠানে ওয়াসার এমডি তাসকিম এ খান বলেন, ঢাকা ওয়াসা লাভজনক অবস্থানে আছে, এই প্রতিষ্ঠানকে শেয়ার মার্কেটে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। নেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে এখন আজকে সব জায়গাতে পানি যায়, অর্থাৎ যে সমস্ত এলাকাতে পারমানেন্টলি বন্ধ হয়ে গেছে এখানে পারমানেন্টলি এখন পানি সরবরাহ করছে কোয়ালিটি ওয়াটার। আমি মনে করি এই আকাঙ্ক্ষা পূর্ণের জন্য যে কাজগুলো অবদানগুলো রেখেছি এখানে নেতৃত্ব শেখ হাসিনা দিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি, এই অবস্থার পরিবর্তন হয়েছে, ঢাকা ওয়াসার অনেক পরিবর্তন হয়েছে।